গাইস গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, আমি একটু সাজুগুজু করে নিয়েছি আর এখন যাচ্ছি একটু মন্দিরে পুজো দিতে। তারপর ওখান থেকে একটু দূরে যাব, একজনের বাড়িতে মন্দির আছে, সেখানে পুজো হচ্ছে, যেতে বলেছে, তো আমরা সবাই সেখানে যাব এখন। তো বন্ধুরা আজকে বাইরে হয়তো সেভাবে কিছু শ্যুট করতে পারবো না, কারণ তোমরা সকলে জানো যে বাইরে কিছু অডিও শ্যুট হয়ে গেলে কপিরাইট ক্লেম চলে আসতে পারে। তো আমি তো এত কিছু মানে সাউন্ড টাউন অফ করা অত কিছু জানি না, তো যখন যেরকম সুযোগ পাবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যদি একান্তই না পারি বাড়িতে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা বেজেও গেছে, আমি এখন যাচ্ছি পুজো দিতে। সকলে ভালো থেকো, আর সুন্দর করে সকলে দীপাবলি এনজয় করো। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমি একটা মন্দিরে এসেছি, সকলে পুজোর প্রস্তুতি চলছে এখানে। খুঁজে আনবো তো পুজো আরম্ভ হয়ে গেছে। দেখো বন্ধুরা, বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি। আজকে আমরা খুব সুন্দর করে পুজো দিয়েছি, মানে কি বলবো তোমাদের, সত্যি তখন ঠাকুরমশাই পুজোও শুরু করে দিয়েছে। একটু কিছুক্ষণ বসে পুজো দেখলাম, তারপরে পুজোর বাড়িতে আমরা সকালে ভোগ খেয়েছি, অপূর্ব ভোগ, খিচুড়ি, বাঁধাকপি তরকারি, পায়েস, পেট ভরে খেয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ওখানে একটু কিছুক্ষণ বসলাম, তারপরে যাই হোক মনটা একটু খারাপ হয়ে গেছে। ওই বাড়ির যে ছেলে আর কি, 19 বছরের ছেলে, 1 বছর আগে মারা গেছে ব্লাড ক্যান্সারে, সেটাও শুনলাম তার বাবার কাছ থেকে। তার মা তো খুবই খারাপ অবস্থা। যাই হোক, পুজোটা আবার চালু করেছে, খুব দুঃখ করছিল ও ছেলেটির বাবা। ছেলেটি নাকি পড়াশোনার প্রচণ্ড ভালো স্টুডেন্ট, যা হয় আর কি, কী সুন্দর বাড়ি ঘর, যত বড় সন্তান চলে গেছে, যার সন্তান হারাবার জ্বালা যে কী, সত্যি মানে খুব খারাপ লাগে এগুলো শুনলে পরে। যাই হোক, সব কিছুই মেনে নিতে হবে, বাড়িতে যেহেতু মায়ের মন্দির আছে পুজো তো করতেই হবে। তো সত্যি আমরা আজকে খুব ভালো করে এনজয় করলাম দিনটা, সবাই সকলে মিলে, সবাই মিলে গেছি। তারপরে পাশেই তোমার একটা খুব বড় পুজো হচ্ছে, কালকে নাকি ওখানে শ্রাবন্তী এসেছিল। তো যাই হোক, সেখানে আমরা একটু গেলাম, ঠাকুর দর্শন করলাম, মাকে, মেলা হচ্ছে। তো যাই হোক, কিন্তু আমি তো ওখানে কোনো কিছু শ্যুট করতে পারিনি, কারণ ওখানে তো গান ঠান হচ্ছিল, তোমরা তো জানোই কি প্রবলেম হতে পারে, আমি ভয়ে এই জন্য কিছুই শ্যুট ফুট করিনি। তো ভাবলাম একবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করব, কথা বলবো। আর তোমাদের তো পুজোর ওখানে কিছু কিছু দেখিয়েছি, ভোগ দেখিয়েছি, সবই দেখেছি। তো এত সুন্দর পুজো দেখলাম, মানে কি বলবো, সেভাবে তো কালী পুজোর সময় কোনোদিন বেরানো হয় না। আগে যেতাম, আগে যখন মায়ের কাছে যেতাম তখন ওই আজকের দিনটাতে আমি গড়িয়াতে শ্মশানে যেতাম, আমার বাবার যেখানে আর কি দেহ ই করা হয়েছে যেই শ্মশানে, আমি ওখানে গিয়ে প্রত্যেকবার ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আসতাম, মিষ্টি দিয়ে পুজো দিয়ে আসতাম। কিন্তু বছর দুয়েক ধরে আর যাওয়া হয় না সেখানে, কিন্তু আজকে এখানে রয়েছি বলে একটু পুজো টুজো দিলাম। যাই হোক, তা সকালে মাকে বলেছিলাম যে মা যাবো, মা বললো ঠিক আছে তাহলে ওখানে দিয়ে দিবি। মা আবার বেরাবার সময় অ্যালার্ট করে দিল, চুল কিন্তু ছেড়ে যাবি না। তো চুল আমি ছেড়ে যাইনি, তাও গাড়িতে এসে ক্লিপটা খুলে দিয়েছি তোমার একটু, হ্যাঁ এখন যাই হোক। আর হ্যাঁ, অমাবস্যা চতুর্দশী, তো চুলটা না ছাড়াই ভালো। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলে নিশ্চয়ই আজকে খুব ভালো করে দিন কাটিয়েছ, আর এত সুন্দর লাইটিং রাস্তায় সবার বাড়িতে টুনি লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর ভালোই কেটেছে নিশ্চয়ই, সকলেরও তোমাদের নিশ্চয়ই ভালো কেটেছে।
তোমরা নিশ্চয়ই সুন্দর সুন্দর ভিডিও সকলেই আপলোড করবে আর দেখতে পাবো। তো আমার ভিডিওটা আমি আজকেই আপলোড করে দেব, আজকে রাতের মধ্যে তোমরা পেয়ে যাবে দেখবে। কালকে পোস্ট করব না, কালকে পোস্ট করলে ঠিক ভালো লাগবে না, আজকেই আমি ভিডিওটা পোস্ট করে দেব। আর আরেকটা কথা তোমাদের বলি যে মানে যারা আমাকে মানে বন্ধু করছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা বন্ধু যখন করবে করা হয়ে গেলে যদি টাইম ওভার হয়ে যায়, যদি আমি না যেতে পারি, তা তোমরা আমার ফার্স্ট ভিডিওতে একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? তাহলে আমি বুঝে যাবো, কেন অন্য কোনো ভিডিও দেখে বন্ধু করে দিয়ে গেলে না সেখানটা না খুঁজে বার করা যায় না। কিন্তু ফার্স্ট ভিডিওটা যেহেতু ইউটিউব স্টুডিওতে মাঝে মাঝে যাই গিয়ে চেক করি, ওখানে গেলে পরে ধরা পড়ে আর কি জিনিসটা, যে কে এসেছিলো বা কিছু বা যাই হোক। এখন কেউ যদি বলে তোমাকে বন্ধু করেছি, সেক্ষেত্রে আমাকে তো রিটার্ন যেতেই হয়। তা তোমাদের তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমার ফার্স্ট ভিডিওতে কমেন্ট করে দিলে আমি ঠিক টাইম মতন তোমাদের ঘরে চলে যাবো। আর যায় আর তোমরা কে কীরকমভাবে এনজয় করেছো আজকে সকালে দেখিও, নিশ্চয়ই আশা করব কাল সকালটা তোমাদের সুন্দর সুন্দর ভিডিও ওয়েট করছে দেখার জন্য। আর প্লিজ তোমাদের কাছে একটা কথাই যে স্কিপ করে ভিডিও দেখো না, যদি ভিডিও দেখতে ইচ্ছা না করে তো ঢুকো না, স্কিপ করে দেখো না, এতে কিন্তু চ্যানেলের ক্ষতি হয়ে যায়, বুঝতে পেরেছো? তোমার আমার আর আরেকটা কথা বলছি, দু তিন দিন যাবৎ কিছু মানুষের ভিডিও আমি দেখেছি যারা কিন্তু আমার ঘরে আসে না, কিন্তু আমি দেখলাম দুদিন পরপর তাদের ঘরে আমি গিয়ে ভিডিও দেখেছি, কিন্তু তারা কী করলো, তা যেহেতু আমি ভিডিও দেখেছি তারা কী করলো, আমার শর্ট ভিডিও দেখে গেছে কিন্তু আমার একটা বড় ভিডিও তারা ওয়াচ করলো না। সো আমি তাদের ঘরে কিন্তু আর বড় ভিডিও ওয়াচ করতে যাবো না, ঠিক আছে? সে আসলো না, আমি দুদিন গেছি, তারপর বিনিময়ে কি আমার ছোটো ভিডিওটা দেখে চলে যেতে হয় বলো? মিনিমাম তো একটা ভিডিও দেখতে হয়। যাই হোক, তাদের ঘরে আর আমি কোনো দিনও যাবো না। তো যাই হোক বন্ধুরা, এখন বেশ ঠান্ডা ঠান্ডাই পড়েছে, আসার সময় বেশ শীত শীত করছিলো, তোমরা সকলে কিন্তু সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। এই ঠান্ডাটাই কিন্তু লেগে যাবে, সবার শরীর খারাপ হবে, আমারই না হয় আজকে কে জানে, আমি তো কিছুই নিইনি, এইটা পরে গেছি আর টোটো করে এসেছি, হাওয়াটা তো লেগেছে, জানি না কী হবে শরীরটা। তো যাই হোক, ভিডিওটা আমি এখন আজকে এখানে শেষ করে দিচ্ছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আনন্দে থেকো, আর সব সময় হাসি মুখে থেকো। আর মায়ের কাছে কামনা করি আমরা যেন সকলে সকলের সাথে পাশে থাকতে পারি আর যেন সবাই একসাথে এগিয়ে যাই, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।